আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল মিক্সটেক পিডিতে স্বাগতম। আশা করি ভালো আছেন। সাপ পরিচিত পর্বে আজ আমি আপনাদের একটি ভয়ঙ্কর বিষধর সাপের জীবনী তুলে ধরব। প্রিয় দর্শক, জীবন বৃত্তান্ত বা বায়োগ্রাফি ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে অলে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের যে সাপটির জীবনী তুলে ধরব তার সেই সাপটির নাম কিং কোবরা। এটি এর ইংরেজি নাম, বৈজ্ঞানিক নাম অফিসোগাস হান্না, বাংলাতে বলে রাজকোখরা, শঙ্খচূর। এটি পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ, যার দৈর্ঘ্য 5.5 মিটার থেকে 18.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। এটি মূলত সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার বনাঞ্চল ও অ্যামাজন বনে দেখা যায়। ইংরেজি নাম কিং কোবরাতে কোবরা নাম থাকলেও এটি কোবরা বা বক্ষার কোনো জাত নয়, এটি সম্পূর্ণ আলাদা গণের সাপ। এই সাপের আকার এবং ফনার পেছনের অংশ পর্যবেক্ষণে বক্ষা সাপের সাথে পার্থক্য খুবই সহজে পর্যবেক্ষণ করা যায়। বক্ষার তুলনায় শঙ্খচূড়ের আকৃতি যথেষ্ট বড়। শঙ্খচূড়ের ফনা গোখরার মতো প্রসারিত হয় না এবং কিং কোবরার ফনার পেছনে গোখরার মতো গক্ষুর বা চশমাকৃতি কোনো দাগ থাকে না। তবে শঙ্খচূড় ফন যখন ফনা তোলে তখন তা 7 ফিট উঁচুতে পর্যন্ত তুলতে পারে। ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি বেবি কিং কোবরা বা বাচ্চা কিং কোবরা। কিং কোবরার গণনাম হচ্ছে অফিফেগাস, যার অর্থ সাপ খাদক। প্রাথমিকভাবে শঙ্খচূড় অন্যান্য সাপ ভক্ষণ করেই তার ক্ষুধা মেটায়। কিং কোবরা যেসব সাপ ভক্ষণ করে তার মধ্যে আছে র্যাট স্নেক, ছোট আকৃতির অজগর, গোল্ডেন টি স্নেক বা কালনাগিনি, কালনাগ, ওয়াটার স্নেক ইত্যাদি। এছাড়াও শঙ্খচূর বা কিং কোবরা অন্যান্য বিষধর সাপও ভক্ষণ করে, যেমন ক্রেইট, গোখরা, নিচ প্রজাতির ছোট সাপ ইত্যাদি ভক্ষণ করে। কিং কোবরার বিষ মূলত নিউরোটক্সিন, অর্থাৎ এটির বিষ আক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। শঙ্খচূড় বা কিং কোবরা একটি সাধারণ দংশনেই যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। শঙ্খচূড়ের কামড়ের ফলে সৃষ্ট মৃত্যুর হার প্রায় 75%। ভারতের ও উত্তর পূর্বাংশে এবং সুন্দরবনের গভীরে এই সাপটি বেশি দেখতে পাওয়া যায়। শঙ্খচূড়া ডিম পাড়ার আগে স্ত্রী কিং কোবরা তার শরীরের অংশ পাকিয়ে কুণ্ডলী তৈরি করে এবং শুষ্ক পাতা জড়ো করে উঁচু ঢিপির মতো তৈরি করে। একটি শঙ্খচূড় 20 থেকে 40টি ডিম পাড়ে এবং ডিমগুলোকে কুণ্ডলীর মতো পাকিয়ে ইনকিউবেটরে কাজ করায়। বাচ্চা ফোটা পর্যন্ত শঙ্খচূড় তার ঢিপিকে বিরামহীনভাবে পাহারা দেয়। ঢিপিতে 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিমগুলোকে তা দেওয়া হয়। বাচ্চা ফোটার পর তা নিজেই নিজের ডিমের খোলস থেকে বেরিয়ে আসে এবং বাচ্চা নিজেই শিকার খুঁজতে শুরু করে। আর এজন্য মা শঙ্খচূড় বা কিং কোবরার তার বাচ্চাকে খাওয়াতে হয় না। একটি বেবি কিং কোবরার দৈর্ঘ্য 55 থেকে 80 সেন্টিমিটার এবং এদের বিষ বয়স্ক বা প্রাপ্তবয়স্ক কিং কোবরার মতোই বিষাক্ত।
শঙ্খচর ইউরোপ ও অ্যান্টার্কটিকা ব্যতীত সারা বিশ্বে প্রায় 200 প্রজাতির বসবাস। এটি ঘন জঙ্গল, উঁচু ভূমি, হ্রদ, স্রোতিস্বনী নদী, নালা ইত্যাদি পরিবেশে থাকতে পছন্দ করে। কেরাল সাপ, ডেথ অ্যাডার, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা এরা একই এলআরডিপি পরিবারের অন্তর্ভুক্ত সাপ। এলআরডিপি পরিবারের সব সাপই চূড়ান্ত বিষধর সাপ এবং এটা ভয়ঙ্কর বিষধর সাপ। এরা শিকার ব্যতীত সহজে কাউকে কামড় দেয় না, তবে আর কিং কোবরার একটি কামড় 20টি মানুষ এবং 2টি বড় হাতি একসাথে মারা যেতে পারে। আবার এটি ঘন্টায় 19 কিলোমিটার বেগে ছুটতে পারে, যা বিশ্বের সবচাইতে দ্রুত গতির সাপ। আপনি জানেন কি শঙ্খচর বা কিং কোবরা ও পোষ মানে? ভয়ঙ্কর বিষধর সাপ হওয়া সত্ত্বেও অনেক ব্যক্তি তার ঘরে রেখে দেয় এবং সাপুড়ে খেলা দেখায়। ভিডিও দেখতে পাচ্ছেন একটি কিং কোবরা তার অন্য প্রজাতি সাপকে ঘিরে খাচ্ছে, যেটা তার প্রধান খাদ্য। ভিডিওর আগেই শুরুতে আমি বলেছি, দেখুন একটু লক্ষ্য করুন, দেখেন এই ভিডিও দেখেন আরেকটি কিং কোবরা, দেখেন সেও একটি সাপকে গিলে খাচ্ছে, দেখেন একটু লক্ষ্য করুন। এটা সম্ভবত ইঁদুর, ইঁদুর বিশাল আকৃতির সাপ। এখানে লক্ষ্য করুন যে সে আরেকটি সাপকে গিলে খাচ্ছে, যা তার প্রধান খাদ্য। একটি সাপ সাপকে গিলে খায় বলে একে বলা হয় শঙ্খচূড়, যা বাংলা ভাষায় এই নামে পরিচিত। এখানে দেখেন যে একটি সম্ভবত একটি উডেন ব্ল্যাক ট্রি বা বাংলাতে বলে কাল লাগিনি সাপ, এই সাপটাকে গিলে খাচ্ছে ভয়ঙ্কর কিং কোবরা। শিহরণ জাগানো মুহূর্ত, এই ভিডিও দেখতে পাচ্ছেন যে কিং কোবরাকে একটি ডালার মধ্যে আবদ্ধ করা রাখা হয়েছে। যা আগেই বলেছিলাম যে সাপুড়ে এই সাপটিকে নিয়ে খেলা দেখায় এত বিষধর হওয়া সত্ত্বেও। দেখুন এবং সে সহজে কাউকে দংশন করে না। এখন যে একটু আগে বলেছেন যে অনেক লোক কিং কোবরাকে পোষ মানায়, এখন এই লোকটির হাতে একটি কিং কোবরা, পাশে একটি হুইল চেয়ার, একটি লেডি রয়েছেন, এর সমাজে তার সাপের খামার। বাংলাদেশেও একটি রকম সাপের ফার্ম ছিল, বর্তমানে সেটা বন্ধ হয়ে আছে। আবার দেখেন এই ব্যক্তিটিকে দেখেন, যে এই কিশোরী আর কিশোর যুবককে দেখেন কিং কোবরা নিয়ে ঘুরছে, আবার একে দেখেন কিং কোবরা বিরক্ত করছে। এই বিরক্তিকর মুহূর্তে কিং কোবরাকে খুব যে কোনো সময় যাওয়াকে দংশন করতে পারে। দেখুন খুব কাছে থেকে কিং কোবরার
তবে এই সাপটি সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমরা যাকে বলি হয় বিজি। দেখেন কিং কোবরাকে কিভাবে আক্রমণ করছে। তারপরে ওই সাপটি এলাদিবি করতে সাপ দেখা মাত্র আপনি নিঃশব্দে চলে যান এবং সেখান থেকে সেই স্থানটি ত্যাগ করুন। যদিও কিং কোবরা পোষ মানে এবং সাপুরে খেলা দেখায়, তবুও এলাদিবি পরিবারের যে কোনো সাপ, কিং কোবরা, কেরাল সাপ, ডেথ অ্যাদার বা ব্ল্যাক পাম্বা সাপ দেখা মাত্রই নিঃশব্দে স্থান ত্যাগ করুন। আশা করি আপনার জীবন সাপের দংশন থেকে রক্ষা পাবে। সাপ পরিচিত পর্বে আজ এই পর্যন্ত। আগামী পর্বে আরও একটি সাপের জীবন নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।